নমস্কার বন্ধুরা, মেডিকেল দিদিতে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি আমি, দেখুন এটা একটা কেকের বক্স, ভেতরটা কতটা জায়গা রয়েছে। তো আমি বক্সটাকে কি করে তৈরি করছি সেটা দেখুন। এটা তো কভার রয়েছে, কভারটা এরকম ভাবে রয়েছে, আমি কভারটাকে কেটে এটাকে তৈরি করছি। দেখুন বন্ধুরা, বক্সটা অনেক বড়, অনেক জায়গা রয়েছে, তো আমি তার কভারগুলো কেটে নিয়েছি। এবার আপনারা চাইলে এটাকে এইভাবেও লাগাতে পারেন বা লেখাটা বাইরের দিকেও লাগাতে পারেন। একটু গাম দিয়ে এগুলোকে আটকে দিলে এগুলো সেট হয়ে যাবে। কাটাটা একটু বেশি হয়েছে, মাঝখান থেকে এটা দিয়ে আমি এখানে কভার করে দিচ্ছি। এই সাইডের কভারগুলো আমি গাম দিয়ে আটকে দেবো আপাতত, এটাকে আমি এটা করলাম। আর এখানটায় আমি এই কার্ডবোর্ডটাকে রেখে দিলাম, বেশ ভালো শক্ত মজবুত হয়েছে। এবার এর মধ্যে কি রাখবো ভাবনা চিন্তা করে দেখি। পেপার রাখতে পারি, হাজব্যান্ডের অনেকগুলো পেপার রয়েছে, সেই পেপারগুলো রাখতে পারি, বাচ্চাদের বই খাতা রাখতে পারি, বা অনেক কিছু জিনিস যেগুলো আমার যদি রান্নাঘরের অ্যারেঞ্জ করার থাকে, এখানে দেখুন সুন্দর করে অ্যারেঞ্জ করা যাবে, সেগুলো যদি রান্নাঘরের কিছু যদি রাখি, তাহলে আমি এটাকে চারপাশে সুন্দর করে কাপড় দিয়ে বা অন্য কোনো পেপার দিয়ে, এরকম সেলোফেন পেপার দিয়ে এটাকে ডেকোরেট করে নেব। বাইরে থেকে দেখতে যদিও খারাপ লাগছে না, কিন্তু তাও একটু ডেকোরেট করলে অনেকটা ভালো লাগবে। আর যদি প্লেন কাপড় মানে পেপার বা অন্য কোনো জিনিস আমি বই খাতাগুলো রাখি, তাহলে সেরকম কিছু ডেকোরেট করব না, জাস্ট এগুলোকে আমি গাম দিয়ে আটকে দিয়ে করে নেব। তো বন্ধুরা, এরকম জিনিস যখনই যখনই আসবে, সোজা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলার আগে একবার যদি কিপটে দিদির কথা মনে করেন, ম্যাজিক্যাল দিদি নাই বা বললেন, দেখুন যে কোনো জিনিস রিইউজ করাটা অনেক অনেক বেশি বেটার রিসাইকেল করার থেকে। তো একটা জিনিস আমাদের যখন ঘরে, ঘর মানে অনেক প্রয়োজনীয় জিনিস, অনেক কিছুই থাকে আমাদের। এই এই জিনিসটা যদি দেখুন, এখানে যেটা আমি এখনো লাগাইনি, কেন যদি আমার মাঝখানে এখানে পার্টিশন হিসেবে দিয়ে কিছু করতে হয়, তাহলে আমার দুটো কম্পার্টমেন্ট হয়ে যাবে। এটা আমি ফ্রি আলমারিতে রেখে কাপড় চোপড়ও রাখতে পারি যদি জিনিসটাকে আমি ডেকোরেট করে নিই। এখনো পর্যন্ত কিছু ভাবিনি কি করতে হবে, কোথায় রাখতে হবে। ভাবনা চিন্তাগুলো আপনারা করুন, আপনারা আমাকে আপনাদের ভাবনা চিন্তাটা শেয়ার করতে পারেন যদি সেরকম ইয়ে হয়, আর কীরকমভাবে আপনারা কি করছেন। আমি তো এখনো কিছু করিনি, জাস্ট জিনিসটাকে তৈরি করলাম আর সেই তৈরিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, খুবই ইউজফুল জিনিস তৈরি হয়ে যায় এই কার্ডবোর্ডগুলো দিয়ে। আমি তো একটাও কার্ডবোর্ড ফেলি না, জুতোর বাক্স থেকে শুরু করে সমস্ত জিনিস। জুতোর বাক্স, আগের দিন একটা জুতোর বাক্স এসেছে, সেটাতে আমি কি রেখেছি দেখাচ্ছি। দেখুন এই জুতোর বাক্সটাও কিন্তু অনেক বেশি হার্ডি রয়েছে। এখানে আমি কি করলাম, এই যে এক্সেস টিস্যু এনেছিলাম, টিস্যুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার পুরনো টিস্যু মানে টিস্যু ছিল, সেগুলো ইউজ করছি এখন, এগুলো আমার ইনট্যাক্ট রয়ে গেছে। তো এগুলো যদি বাইরে যেখানে সেখানে পড়ে থাকে, বাচ্চারা তো নিয়ে নষ্ট করে ফেলবে, আমি এটাকে জুতোর বক্সের মধ্যে ঢুকিয়ে কভার করে রেখে দিলাম। তাহলে আমি যে কোনো জায়গায় এটাকে তুলে রাখতে পারবো, আলমারির শেলফে তুলে রাখতে পারবো, রান্নাঘরের যে কার্ডবোর্ডগুলো রয়েছে সেখানে তুলে রাখতে পারবো, কোনো একটা জায়গায় এটাকে এরকম সেট করে রেখে দিতে পারবো। তাই আমি জিনিসটাকে এইভাবে অ্যারেঞ্জ করে রাখছি। আপনাদের ঘরেতে এরকম অনেক জিনিস থাকে যেগুলো অ্যারেঞ্জ করাটা খুব দরকার হয়ে পড়ে, তখন এই রকম বক্সের মধ্যে থাকলে না কোনো জিনিস ছড়ায় না। এই বক্সটাকে, জুতোর বক্সটা যখন ধরুন আমার টিস্যুটা আমি ইউজ করে অন্য জায়গায় নিয়ে নিলাম, এগুলো বেশ, এটাকেও কিন্তু এরকম অ্যারেঞ্জের হিসেবে ইউজ করতে পারে। বাচ্চাদের টি শার্ট বা প্যান্ট, যেগুলো ছোটো ছোটো প্যান্টগুলো বাচ্চারা রেগুলার বেসিসে রাফ ইউজ করে, সেগুলোকে যদি আলমারির মধ্যে আপনারা অ্যারেঞ্জ করে রাখেন, ওয়ার্ড্রবের মধ্যে অ্যারেঞ্জ করে রাখেন, তাহলে দেখবেন খুব সহজে বাচ্চারা নিতে পারবে। আপনার সমস্ত জিনিস অর্গানাইজ থাকছে, অর্গানাইজ রাখাটা হচ্ছে সব থেকে বড় কথা। কী দিয়ে করলেন, কীভাবে করলেন সেটা নয়, হাতে যদি টাইম থাকে তখন আমি সেগুলোকে ডেকোরেট করি। এখন হাতে টাইম নেই, আপনাদের সাথে শেয়ার করছি, ডেকোরেট করিনি। আপনারা আপনাদের মতো ডেকোরেট করে নিতে পারেন, যদি অনেক দিন রাখবেন সেটাকে ডেকোরেট করতে পারেন। যদি মনে করেন যে না, এটাকে গিফট বক্স হিসেবে, এই যে জুতোর বাক্স, কিন্তু এই বক্সটা
একটা গিফটের জন্য দারুণ। এখানে আপনি যদি চারপাশে গিফট র্যাপার দিয়ে গিফট করে নেন, সুন্দর করে জিনিস ভেতরে আপনি সাজিয়ে যে কোনো কাউকে গিফট করতে পারবেন, কে বলতে পারে যে এটা জুতোর বাক্স। তো বন্ধুরা, কোন জিনিসটা কিভাবে ইউজ করলাম শুধু আইডিয়া, বক্সটা কিসের, কাগজের বক্স বা অন্য কী জিনিস সেটা দেখার বিষয় নয়, বিষয়টা হয় কতটা রিপ্রেজেন্ট করতে পাচ্ছেন আপনি। তো বন্ধুরা, আপনাদের সাথে কাছে যদি কোনো আইডিয়া থাকে সেগুলো আমার সাথে শেয়ার করুন। আমি তো এরকমভাবেই যখনই কোনো জিনিস পাই সেটাকেই ভাবতে থাকি যে তার রিইউজ আমি কীভাবে করবো।